ওকে স্টুডেন্ট, সবাই কেমন আছো? ওকে, আশা করি ভালোই আছো, তাই তো? বেশ, ঠিক আছে। দেখো, এতদিন পর্যন্ত আমরা অঙ্কের অনেক কিছু জিনিস শিখেছি, কিন্তু কিছু কিছু ট্রিকি জিনিস, যেমন আজকে যেটা আলোচনা তোমাদের হবে যে এক যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা। ওকে, আমরা ছোটবেলায় অনেক কিছু শিখেছি যে যৌগিক সংখ্যা কাকে বলে শিখেছি, মৌলিক সংখ্যা কাকে বলে শিখেছি, কিন্তু আমরা এটাও শিখেছি যে এককে যৌগিকও ধরা হয় না মৌলিকও ধরা হয় না। কিন্তু ছোটবেলায় আমাদের সকলের মাথাতেই এরকম চিন্তাভাবনা আসতো যে এককে কেন যৌগিক সংখ্যা ধরবো না, এককে কেন মৌলিক সংখ্যা ধরবো না। বাট আমাদেরকে ছোটবেলায় বুঝিয়ে দেওয়া হতো কি না, এককে ধরা চলবে না, কিন্তু কেন চলবে না? তোমরা কেউ কি কোনোদিন কোশ্চেন করেছো তোমাদের স্যারকে যে কেন চলবে না? কেউ কোনোদিন কোশ্চেন করনি, তাই তো? এখানেই তো প্রবলেম। তোমরা শিক্ষায় শিক্ষিত হতে এসেছো, তোমাদেরকে সব সময় সমস্ত কিছুতে যুক্তি দিয়ে বিচার করতে হবে যে এই জিনিসটা বলছে তো কেন বলছে। ওকে, তো আজকে দেখো আমরা জানবো কি যে এক সংখ্যাটা, এক যে সংখ্যা, এই এক সংখ্যাটা যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? এক সংখ্যাটা কি যৌগিক সংখ্যা হবে না আমার মৌলিক সংখ্যা হবে? এটা কিন্তু আজকে আমরা ডিটেলসে জানব। তোমাদের এতদিন পর্যন্ত যা ডাউট ছিল সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসেতে, দেখো এক সংখ্যাটাকে নিয়ে। ওকে, দেখো আমরা মৌলিক সংখ্যা কাকে বলে পড়েছিলাম বলো তো? আমরা মৌলিক সংখ্যা কাকে বলে পড়েছিলাম? আমরা জানতাম কি যে সংখ্যাকে, কেবলমাত্র এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, বা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, বা অন্য কোনো সংখ্যা দিয়ে আমার কি যায় না, সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলেছিলাম, মৌলিক সংখ্যা বলেছিলাম। ওকে, যেমন মৌলিক সংখ্যার অনেক উদাহরণ দিয়েছিলাম যে 2, 3, 5, 7, এগুলো ধরো 11, এই সমস্ত জিনিসগুলো কি, এই সমস্ত জিনিসগুলো ছিল আমার মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো দেখো তো এই সংজ্ঞা অনুযায়ী আমার এক সংখ্যাটা যেটা রয়েছে, এক সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যায় কি যায় না? যায়। আর এক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে, সেই সংখ্যা মানে কত, এক দিয়েই ভাগ করা যায় কি যায় না? দুটো ক্ষেত্রেই কিন্তু আমার ভাগ করা যায়। ওকে, তো এককে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি? হ্যাঁ, এককে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। ওকে, বেশ, আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম যে এককে মৌলিক সংখ্যা বলতে পারি, এটা কিন্তু আমাদের কাছে একেবারে প্রাথমিক ধারণা ছিল। অঙ্ক যখন, অঙ্কতত্ত্বতে যখন আমাদের এই মৌলিক সংখ্যার আবিষ্কার হয়েছিল, তখন আমরা কিন্তু একটাকে মৌলিক সংখ্যা হিসেবেই গণ্য করেছিলাম। ওকে, পরবর্তীতে আরও অনেক কিছু জিনিস জেনেছিলাম। ওকে, বেশ, যেমন ধরো যৌগিক সংখ্যা কাকে বলে সেটা একটু দেখি। এরপর কি বলে? যৌগিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা যাকে বলে তার উল্টোটাই যৌগিক সংখ্যা বলে। যে সংখ্যাকে, এক ও সেই সংখ্যা ছাড়াও
অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্যান্য সংখ্যা দিয়ে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। এই জিনিসটাকে ভালো করে খেয়াল রাখো যে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর এখানে কি বলেছে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে আমরা কি বলবো, যৌগিক সংখ্যা বলবো। যেমন উদাহরণ হিসাবে দেখো, আমরা বেশ কয়েকটাকেই বলতে পারি। যেমন ধরো চার, ছয়, আট, নয়, দশ, এরকম সংখ্যা রয়েছে আমার, ঠিক আছে, যে সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। ওকে, এখনো পর্যন্ত ঠিক ছিল। তাহলে কি দেখলাম, যে এক যে এই সংখ্যাটা রয়েছে, এক সংখ্যাটাকে এক এবং সেই সংখ্যা মানে এক, এই দুটো অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক দিয়ে, অন্য কোনো অঙ্ক দিয়ে বা অন্য কোনো সংখ্যা দিয়ে এককে ভাগ করা যায় না। তাহলে এক কি যৌগিক সংখ্যা হবে না? এক যৌগিক সংখ্যা আমার কি হবে না? বোঝা গেছে? এক আমার যৌগিক সংখ্যা হবে না। বেশ, এখনো পর্যন্ত আমাদের সমস্ত ডাটা কিন্তু ক্লিয়ার ছিল। প্রবলেমটা এর পরে শুরু হলো। কি প্রবলেম? আমরা জীবনে যত উন্নত হয়, যত দিন যায়, তত পুরনো সমস্ত ধ্যান ধারণাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করি। তো এই যে যৌগিক সংখ্যা, এই যৌগিক সংখ্যাটাকে নিয়ে আমাদের গবেষণা শুরু হলো। তো শুরু যখন হলো, তারপরে কি দেখা গেল, যে আমরা যৌগিক সংখ্যার অন্য আর একটা তত্ত্বজ্ঞান পাচ্ছি, কি পাচ্ছি, এরকম যে যে কোনো দুটি মৌলিক সংখ্যার গুণফল যৌগিক সংখ্যা হবে। ওকে, কি জানলাম, যে যে কোনো দুটি মৌলিক সংখ্যার গুণফল, আমার কি হবে, যৌগিক সংখ্যা হবে। ওকে, তো যেমন উদাহরণ তোমার দেখে নাও, যেমন দুই মৌলিক সংখ্যা, দুইয়ের সঙ্গে তিন মৌলিক সংখ্যা, দুই আর তিনের গুণফল কত হয়? ছয় হয়। ছয়টা যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? আমরা জানি কি, ছয়টা যৌগিক সংখ্যা, তাই তো? ছয়টা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। বেশ, সেই রকম ধরো তিন আর সাত, এদের দুজনের গুণ করলে কত হয়? একুশ। একুশ সংখ্যাটাও যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? যৌগিক সংখ্যা, তাই তো? এটাও ঠিক ছিল। প্রবলেমটা শুরু হলো এরপরে। কি প্রবলেম বলছে কি, এক, এককে কি সংখ্যা বলেছিলাম? মৌলিক সংখ্যা। ওকে, দুই কি সংখ্যা? মৌলিক সংখ্যা, তাই তো? এক আর দুই গুণ করে কত হয়? দুই। আমার হওয়া কি দরকার? এক আর দুই গুণ করে কি হওয়া দরকার? যৌগিক সংখ্যা হওয়া দরকার না মৌলিক সংখ্যা হওয়া দরকার? যৌগিক সংখ্যা হওয়া দরকার। কারণটা কি, যে কোনো দুটি মৌলিক সংখ্যার গুণফল আমার কি হয়? যৌগিক সংখ্যা হয়। কিন্তু এক দুই কি যৌগিক সংখ্যা? এই এখানে কি পেয়ে গেলাম আমি? দুই মৌলিক সংখ্যা। তাহলে তো প্রবলেম হলো, দুই সংখ্যাটাকে যৌগিকও বলে দিলাম, আবার কি পেলাম, মৌলিকও বলে দিলাম। সেই রকম ধরে নাও তিন যৌগিক সংখ্যাও হচ্ছে, আবার মৌলিক সংখ্যাও হচ্ছে। এগারো যৌগিকও হচ্ছে, মৌলিকও হচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি? আমি এখান থেকে আমি স্পষ্টতই তাহলে লিখে দিতে পারি যে কি, সমস্ত
মৌলিক সংখ্যায় বা সমস্ত মৌলিক সংখ্যা হলো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। বাহ, আমরা তাহলে এতদিন যা শিখে এসেছিলাম সব ভুল। তাহলে মৌলিক সংখ্যাকে আমাকে আবার বলার কি প্রয়োজন আছে? যদি মৌলিক সংখ্যাগুলো যৌগিক সংখ্যার আন্ডারেতেই চলে আসে, তাহলে মৌলিক সংখ্যা আমার এক্সট্রা করে বলার কি প্রয়োজন আছে? আমার তো কোনো বলার প্রয়োজন নেই। মৌলিক সংখ্যাকে বলে আমি যৌগিক সংখ্যাই বলবো, যে সমস্ত সংখ্যাই হলো যৌগিক সংখ্যা। গোটা দুনিয়াতে যত সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যাই হলো যৌগিক সংখ্যা। যাও, কাজ হয়ে গেল আমার, তাই না? এখানেই হলো প্রবলেম। আমরা অঙ্কতে একটা জিনিস করে আসি বা জীবনে একটা জিনিস শিখে আসি, সেই জিনিসটা সম্পর্কে যখন আরও ভিতরে গবেষণা করতে যাই, তখন দেখা যায় যে কি, সেই জিনিসটার কোনো না কোনো জায়গাতে অল্প পরিমাণে হলেও কোনো না কোনো ভুল তৈরি রয়েছে। কারণ হয়তো সেই সময় সেই বিজ্ঞানী বা সেই গণিতজ্ঞ সেই জিনিসটাকে অতটা ডিটেলসে হয়তো খেয়াল করে দেখেনি। কারণ দুনিয়াতে কোনো কিছুই কিন্তু স্থির নয়। আজ আমি যে কথাটা বলছি, দুদিন পরে বললে আরও ভালোভাবে হয়তো বলবো, বলবো কি বলবো না। এবং আজ আমি তোমাকে যে জ্ঞানটা দিচ্ছি, দুদিন কি চার দিন বা দু মাস চার মাস দশ মাস পরে সেই জ্ঞানটাকে যখন দেবো, তখন হয়তো আমার কিছু কথার মধ্যে কিছু মিস্টেক এখন আছে, সেটা হয়তো তখন পরিবর্তন হয়ে যাবে। জীবনটা কি, জীবনটা পারফেকশনের দিকে ছুটে চলাই হচ্ছে জীবন। সেই রকম আমরা পরবর্তীতে কি জানলাম, যে সমস্ত মৌলিক সংখ্যাই হলো যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার এক্সট্রা করে আর কোনো সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই, তাই তো? সেটাই বলবে তোমরা। কিন্তু দেখো, এই সমস্ত প্রবলেমটা শুরু হচ্ছে কার জন্য? কার জন্য শুরু হচ্ছে তোমরা নিজেরা বলো তো, কার জন্য শুরু হচ্ছে? কোন সংখ্যাটার জন্য এই প্রবলেমটা তোমার শুরু হয়ে যাচ্ছে জীবনে? এই এক সংখ্যাটার জন্য, এক সংখ্যাটার জন্য। বাকি দেখো, সমস্ত মৌলিক সংখ্যা দুইয়ের সঙ্গে তিন গুণ করলে ছয় হয়। আবার দেখো, তোমার যদি এরকম থাকে তিনের সঙ্গে এগারো গুণ করলে তেত্রিশ হয়, হয় কি হয় না? এগুলো সব কি? এগুলো সব হচ্ছে আমার যৌগিক সংখ্যা, কারণ দুটো মৌলিক সংখ্যার গুণফল যৌগিক সংখ্যা আসছে। কিন্তু এই জায়গাতে আমার প্রবলেমটা শুরু হয়ে গেছে। তাহলে এক সংখ্যাটাকে নিয়ে যখন আমার এত প্রবলেম এক সংখ্যাটাকে নিয়ে, সেই প্রবলেম সংখ্যাটাকেই বাদ দিয়ে দিই জীবন থেকে, সংখ্যাটা প্রয়োজন নাই আমার। আমার যৌগিক মৌলিকের যখন সংখ্যা বলবো, তখন আমার এক সংখ্যাটাকে ধরবোই না। কী দরকার ধরার? আমি ধরতে গেলেই তো প্রবলেম। জীবনে দেখবে কিছু কিছু জিনিস আছে, তুমি ধরেও ভাববে যে কত বড় ভুল করলাম, আবার তুমি না ধরেও ভাববে যে কত বড় ভুল করলাম, ঠিক আছে? সেই জিনিসটার প্রতি আসক্ত হওয়া কোনো দিনই উচিত নয়। জীবনে যত কোনো জিনিসের প্রতি তুমি আসক্ত হবে, যে জিনিসটা হয়তো তোমার লাইফে কিছু জায়গাতে পৌঁছতে তোমাকে বারবার বাধা দেবে, বারবার বারবার বাধা দেবে, তো সেই জিনিসটার থেকে সাইড করে নাও নিজেকে। সেই জিনিসটা থাকুক, বাট সেটা তোমার জীবনকে যেন কোনোভাবে প্রভাবিত না করতে পারে, ওকে? সেই জিনিসটা থাকলেও চলবে, না থাকলেও চলবে, ওকে? এই রকম করেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। তাহলে এক সংখ্যাটা নিয়ে যখন বারবার আমার প্রবলেম হচ্ছে, এক সংখ্যাটাকে এখানে বলছি এক সংখ্যাটা যৌগিক সংখ্যা, আবার এখানের অনুযায়ী এক সংখ্যাটা যৌগিক সংখ্যা, কারণটা কি দেখো? কারণটা তোমার ধরে নাও একের সঙ্গে এক গুণ করেছি, কারণ কি জানি, দুটি মৌলিক সংখ্যার গুণফল কি আসবে? দুটি মৌলিক সংখ্যার গুণফল আসবে আমার যৌগিক সংখ্যা, ওকে? তো এক সংখ্যাটাকে এখান থেকে আমি আবার কি বলছি, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, তাই তো? আবার এক সংখ্যাটাকে এখানে আমরা পড়েছিলাম, না না এক সংখ্যাটা মৌলিক সংখ্যা, পড়েছিলাম কি পড়িনি? পড়েছিলাম। তাহলে এক সংখ্যাটাকে নিয়ে যখন এত ঝামেলা, তাহলে এক সংখ্যাটাকে বাদ দিয়ে দিও, বাদ দিয়ে দিই জীবন থেকে, দরকার নেই। কি করলাম, এক সংখ্যাকে যৌগিক ও মৌলিক সংখ্যা ধরা হয় না, ঠিক আছে? যে জিনিসটাকে নিয়ে আমার এত প্রবলেম, সেই জিনিসটাকে জীবন থেকে বাদ দিয়ে দাও, খুশি থেকে যাবে,
বোঝা গেল? যে জিনিসটাকে জীবনে নিয়ে এত প্রবলেম, সে জিনিসটাকে জীবন থেকে বাদ দিয়ে দাও, সেটা অত প্রয়োজন নেই। থাকলেও আচ্ছা, না থাকলেও আচ্ছা, যখন তোমার জীবনে পথেতে এগোতে ইচ্ছা করবে, তখন তোমার যে যে জিনিসগুলো তোমার জীবনে এগোতে ইচ্ছা সাহায্য করবে, সেই সেই জিনিসগুলোকে নিয়ে তুমি এগিয়ে যাও, ঠিক আছে? মায়ার বান্ধন, মমতার বান্ধন, সমস্ত কিছুর বান্ধন কিন্তু ত্যাগ করে দাও। ত্যাগ করে দিয়ে যে জিনিসটা নিয়ে তোমাকে এগোতে হবে লাইফের সিচুয়েশনেতে, সেই জিনিসটা নিয়েই এগো, জীবনে সফলতা পাবে। বুঝলা? তাহলে এক সংখ্যাটাকে আমরা যৌগিক বা মৌলিক সংখ্যা কোনো কিছুই ধরব না, ওকে? তাহলে আমার সমস্ত মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, প্রথমে বলেছিলাম এটা হবে না। এককে প্রথমে বলেছিলাম কি, এক আমার কি সংখ্যা, মৌলিক সংখ্যা, এই জিনিসটা বলেছিলাম কি বলিনি? বলেছিলাম। এই জিনিসটাও আমি কি দেখলাম, এই জিনিসটাও আমার ভুল। আমার এখানে দেখেছিলাম যে দুটি মৌলিক সংখ্যা গুণফল যৌগিক সংখ্যা, আমি এই জিনিসটাকেও কি করে দিলাম, আমার এই জিনিসটাকেও আমি ব্যবহার করব না, ঠিক আছে? আমার দেখেছিলাম কি, এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করে দিলেই সেই গুণফলটা কি আসছিল, যৌগিক সংখ্যা আসছিল এর হিসাব অনুযায়ী। আবার আমি দেখছিলাম একের সঙ্গে দুই গুণ করলে মৌলিক সংখ্যা আসছিল, এখানেও বারবার ভুল আসছিল, সেই জিনিসটা আমার জানার দরকার নেই, তো এই জায়গাটাকে পুরোটা ভুল, ওকে? তো এখন একটু ফ্রেশ করে দেখো তো, মাইন্ডটাকে ফ্রেশ করে দেখো তো, যে সংখ্যাকে কেবল এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সমস্ত সংখ্যাকে কি বলে? একটু একটু ফ্রেশ করে দেখো তো, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, ওকে? আবার দেখো যৌগিক সংখ্যা কাকে বলে? এক এবং সেই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 4, 6, 8, 9, 10, এই সমস্ত সংখ্যাগুলোকে কি আমার ভাগ করা যায়, ওকে? তো একটাকে কি আমি প্রথমেই বলে দিয়েছিলাম যৌগিক সংখ্যা নয়, এটা খুব ভালো বলেছিলাম, আমার মন হৃদয় একেবারে ভরে গিয়েছিল। বাট এখানে কিন্তু ভুল পেয়েছিলাম বলে আমি আবার পরবর্তীকালে আরও নতুন কিছু তত্ত্ব আবিষ্কার করে যৌগিক সংখ্যাতে এবং মৌলিক সংখ্যার মধ্যে সম্পর্ক আবিষ্কার করে আমি আরও সেই জিনিসটা নিয়ে গবেষণা করতে চেষ্টা করেছিলাম। তখন দেখলাম কি, যে দুটো মৌলিক সংখ্যার গুণফল আমার যৌগিক সংখ্যা হয়। বেশ, 2 আর 3 মৌলিক সংখ্যা দুটো, এদের গুণফল যৌগিক সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে আমরা পেয়ে গেছি। কেবলমাত্র প্রবলেম সিচুয়েশন প্রবলেম কে করছিল, এক করছিল প্রবলেম। একটাকে বাদ দিয়ে দিলাম, এক বাদ দিলে দেখো এই দুটো সংজ্ঞাকে আমরা আমাদের পুরনো সংজ্ঞা অনুযায়ী বা মনোমত সংজ্ঞা অনুযায়ী লিখতে পারলাম কি পারিনি? পারলাম। তাহলে আর কেউ বলবে এই জিনিসটা ভুল, এই জিনিসটাকে ভুল কেউ বলবে? আমার এটা প্রমাণ হলো যে এক সংখ্যাটাকে যৌগিক বা মৌলিক কোনো সংখ্যায় ধরব না, প্রমাণ হয়ে গেছে। বেশ, এটাকেই কিন্তু তোমরা ধরে রাখবে, ওকে? মনে থাকবে? বেশ।